রাজারহাটের কিষানগঞ্জ বাজারে ফিতাকেরে দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দিনের নয়াহাট কিষানগঞ্জ বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক জানিয়েছেন উদয়ন গুহকে তীব্র ভাষা কটাক্ষ করেছেন তিনি। তিনি জানিয়েছেন উদয়ন গুহ একজন বেইমান। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন জননেতা হয়ে প্রথম থেকে যদি কাজ করতেন তাহলে তাকে জননেতা বলা হতো। তৃণমূল কংগ্রেসের কর্মী রতন ভবনের খুনের মূল অভিযুক্ত এই উদয়ন গুহ, এখন তিনি বিধানসভার বিধায়ক। এভাবে এই সবার থেকে তিনি মৌখিক আক্রমণ করেছেন উদয়ন গুহকে। নিজের রাজ্যের পুলিশ প্রশাসন নিজেদের পুলিশ তাদের বিরুদ্ধে লিখছে, পুলিশ জায়গাকে নেব, ট্রান্সফার করে দেব, ভোটপুরি করে দেব। আজকে গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামে গ্রামে কমল গুহর নামটা লোকে জানে। একজন জননেতা ছিলেন কমল গুহ, আমরাও তাকে সম্মান করব। কিন্তু আমাদের দুঃখ হয় যে সেই কমল গুহর পুত্র উদয় গুহ একটা বেইমান, একজন বলা যায় যে ধাওতা বাজিল, একজন বিক্রে বাজিল, একটা খোঁজরা। আজকে সত্যি উদয় গুহ যদি জননেতা হতেন, দূর থেকে কাজ করে উঠে আসতেন, তাহলে বুঝতাম যে উদয় গুহ নেতা। রতন বর্ম তৃণমূল কংগ্রেসের এই দিনহাটার প্রথম শহীদ, এই বাসন্তীর হাটের রতন বর্ম যাকে দিনের বেলায় কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছে, গুলি করা হয়েছে, সেই রতন বর্মনের মৃত্যুর প্রধান অভিযুক্ত আসামি হচ্ছে উদয় গুহ। যে এই বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীকে হত্যা করলো সেই হয়ে গেল বিগত বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তাহলে দলটার মধ্যে কি আছে আপনারা বলবেন? আমি আজকে দায়িত্ব নিয়ে বলে দিতে চাই, যদি কমল গুহ আগে জানতে পারতে যে তার ঔরসগত পুত্র একটা বেইমান, একটা বজ্জাত হবে, তাহলে কমল গুহ কখনো বিয়ে করতেন না, তিনি অবিবাহিত থাকতে পছন্দ করতেন। আজকে মায়েরা আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন, আমার সহযোদ্ধা সহকর্মীরা প্রত্যেকেই আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনাদেরকে একটা কথাই বলব যে সাথে থাকুন, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে নয়, উনি ধরে। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার।